এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমি আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি থাকবে রেসিপি ব্লগ, এবং কার রেসিপি? আমার রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্টাইলে কিভাবে আমি কাবাব বানাই। আশা করি রেসিপিটা সবার অনেক পছন্দ হবে এবং খুবই শর্টকাট এবং খুব ইজি রেসিপি আমি বানাচ্ছি। ব্লগটি সম্পূর্ণ দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজেরাও একবার ট্রাই করে দেখবেন কাবাবটা কেমন হয়। এবং সিরিয়াসলি অনেক মজা হয়। তাহলে চলুন আপনাদেরকে দেখাই ফার্স্টে কাবাব বানাতে কী কী লাগে। তো কাবাব বানানোর জন্য আমি ফার্স্টে এখানে বিফের কিমা নিছি হচ্ছে প্রায় 900 গ্রামের মতো। হ্যাঁ, 900 গ্রাম কিমা নিয়েছি, এবং আমি ফার্স্টে জিনিসগুলো এখানে অ্যাড করব, তারপরে বানাবো। তো ফার্স্টে আমি পেঁয়াজ অ্যাড করব। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি। এরপরে কাঁচামরিচ এবং হচ্ছে অনিয়ন লিভসটাও ইউজ করতেছি আমি, গোল গোল করে কেটে রেখেছি। এমন হচ্ছে রসুনের পেস্ট, আদার পেস্ট, সবকিছু আমি ফার্স্টে মেখে নিব ভালো করে। কাবাবটা আমার পেঁয়াজ পাতা, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে অলরেডি মাখা শেষ। এরপর আমি এখানে অ্যাড করব শানের কাবাব মিক্স। সাথে ইউজ করব 2টা ডিম। আমার কাবাব আমি মেখে ফেলছি, ভালো করে মিক্স করে ফেলছি। তো এখন আমি এই কাঠিগুলোতে এগুলো নিয়ে নিব। আমরা যেহেতু দুই চারটা করলে এনাফ আমাদের জন্য, ছয়টা না আমি 2টা খাও, তোমার 2টা 3টা ইচ্ছা। এটা লেবানিজ কাবাব, ওকে, কাবাব কাপ্তা বলে এটাকে। আচ্ছা, সুন্দর করে রোলিং করতে হবে যে তাড়াতাড়ি কুক হয়ে যায়। ওকে, আমি ওভেনও প্রিহিটে দিয়ে দিয়েছি, সো ওভেন গরম হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের হয়ে গেছে দুইজনের জন্য এনাফ, সো আমি এখন এটা ওভেনে দিয়ে দিচ্ছি। ওভেনে দেওয়ার জন্য রেডি করতেছি, এভাবে বসিয়ে দিলাম। ম্যাক্সিমাম 15-20 মিনিটস, 350 ডিগ্রি টিনে চলে আসবে। খুলো দরজা, একটু সেখানে সেখানে ফ্লোরে দিয়ে দিলাম ওভেনে। ওকে, আমার কাবাব রেডি। সো নাও টেস্ট করার পালা।
সো এখানে হচ্ছে আমার কাবাব এবং অনেক অনেক বেশি মজা। আমার কাবাব সবসময় সাদা ভাত দিয়ে খায়, আমার খুবই ভালো লাগে সাদা ভাত দিয়ে কাবাব। আপনারা ট্রাই করবেন। Bye.